हाय फ्रेंड सकल के जाना हैप्पी दिवाली। एखन जाच्छे आमी पुजोर बाजार करते। एबार की पुजो सेटा होलो लक्ष्मी पुजो बा लक्ष्मी पुजो। आर आमी आगे तो दिए छिलाम जे आमी जखन कोजागुड़ी लक्ष्मी पुजो करेछि सेटाओ दिए छिलाम। आर एटा आमी ए लक्ष्मी पुजोटा करी केन करी अवश्यई तोमादेर साथे शेयर करब। देखते थको। और सबार प्रथमे बोलबो रियल लाइफ उइथ मीर आरो एकटी पर्वे तोमादेर सकलके स्वागत। और आशा करी सकलेई भालो आछो आर आमी खूब 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 भालो आछि। आर एखन जाबो आमरा बाजारे पुजोर बाजार करते। কে আইয়ে আমরা না মা ওই দেখো মা আমরা পূজো করব না পূজো করতে হবে তো। হ্যাঁ বাবা আমরা পূজো করব। হ্যাঁ দেখো তো এই রান্না ঘরের নিচে সেকেন্ড তাকে দেখো ইয়ে রয়েছে পেপার সুজিটা হয়ে গেছে তো সুজিটা এই করে রাখো। মা ঠাকুর এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর আমরা পূজো করব। এখন আমরা পরিষ্কার করতে হবে তো মা ঠাকুরটাকে তো একটু বড় হয়ে যাবে না লেহেঙ্গাটা। একটু বড় তো পছন্দ হয়েছে বলে নিয়ে এসেছি। এই যে আমার মা লক্ষ্মীর ড্রেস কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। লেহেঙ্গা লেহেঙ্গা হ্যাঁ। আর ওন্নাটাও খুব সুন্দর। ওন্নাটাও একটু দেখিয়ে দেবো। এই যে ড্রেস আর এই যে ওন্না। মা লক্ষ্মীর ড্রেস পরা কমপ্লিট। কেমন লাগছে? আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করবে, পাশে একটা বেল আইকন আসবে সেটাও প্রেস করে রাখবে, তাহলে আমার নতুন নতুন আপডেট তোমরা পেয়ে যাবে। এই যে এটা হলো মা লক্ষ্মীর ঘর। এখানে খুব সুন্দর পাওয়া যায়, আমাদের ওখানে পাওয়া যায় না। এরপরে এই ঘটের মধ্যে কি দেব গো? ধান দেব? ছোটটাই ধান? আচ্ছা। আর তারপরে একটু সোনা একটু রূপা দিয়ে দেবো। একটা টাকা দিয়ে দিই। জল আসলে একটু তুলে নাও। জল আর একটু তুলে নাও। পূজোর জন্যে নিয়ে এসছি ধান, এটা বাড়ি থেকেই নিয়ে এসছি। আর এটাই ধান, এটাই রূপো, জানি না কোনটাই কি, আমার নিয়মে আমি করছি। আর একটাই আমার আংটি খুলে দিয়ে দেবো। এটাই সোনা, রূপো সোনা একটাই দিলাম। আর এটাতে ধান দিয়েছি। আর এটাতে টাকা দেব। এই খুচরো খুচরো টাকা আছে? ধূপদানি প্রদীপদানি এগুলো মাজা হয়েছিল কিন্তু সেটিং করা হয়নি, ওই জন্য এগুলোকে সেট করে নিচ্ছি। ছোট থালাটা আমি তো ছোট থালাটা মাজিও নি। কি সুন্দর রূপা বেলপাতাগুলো কোথা থেকে এনেছে? রূপা নিয়ে আসো। তাহলে তো আমি যাই না। তাহলে কি ওইটা গেল? গেল না, আসে না ঘর আমি পুরো
দুব্বু পেয়েছে বেলপাতার মতো। আমি কি আমি এই কোটা খাওয়া দাও, আমি রাখলাম তো না, আমি ছোট থালা আমি মাঝেও নি আর আমি পাইও নি, ঘরের কত কোথাও আমি বাদ দিইনি। এই যে বেলপাতা আর দুব্বো কালেক্ট করা হয়েছে, এই যে দুব্বো গুলো আনা হয়েছে, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আনা হয়েছে। আর আমের পল্লবটা বাজার থেকে কিনতে পাওয়া যায়, বাজার থেকে নিয়ে আসবো। আমের পল্লবে পাতা রাখবো পাঁচটা, অনেকে সাতটা দেয়, সাতটা রাখার চেষ্টা করছিলাম কিন্তু হলো না। আর এবার ঘটে দিয়ে দেব সিঁদুর। এই ও যদি আলপনা দিতে পারে দি, আমি কখন দেব, ওইদিকে গুছিয়ে দিতে মোবাইল দেখেন, ইউটিউব দেখে দাও, ইউটিউব থেকে বের করে দে না। এই যে গঙ্গার জল, এটা বাড়ি থেকেই নিয়ে এসেছি, এখানে তো কোথায় আর পাবো। চারিদিকটা একটু ছিটিয়ে দিলাম। এক ব্যাগ প্রদীপ, মাটির প্রদীপ, আমরা রাত্রে মাটির প্রদীপ জ্বালাবো। একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দাঁড়া, এই যে প্রদীপ। পুজোর জন্য আমি রেডি হয়ে গেছি, এবার একটুখানি সেরে নিতে। মোমবাতি আমি রেডি হয়ে গেছি, মালাটা পরেছি, কানেকটা পরবো না। বোম রান্না করছে, বোম রান্না করছে আমার বর, চল দেখে আসি। হ্যাঁ কি বললে, বলছি কি এখানে না কালাটা হচ্ছে আমি কিন্তু ভোগে রান্না করছি না, আমার বর করছে। এই যে আর এটা আমার তুলসী মঞ্চ, আলপনা দেয়া মোটামুটি কমপ্লিট, খুব বেশি দিতে পারলাম না।
এসো মা লক্ষ্মী, বসো ঘরে। আলো করে এই যে মামা ডাকছে, তুমি একটু গান দিয়ে বসো, এখানে বসো, তাহলে মেয়ে পড়বে না। ও এখানে চুপ করে বসো, এখানে বসো। আর এদিকে বানানো হয়েছে ময়দা দিয়ে অলক্ষ্মী। আগে অলক্ষ্মী পুজো হবে, তারপরে গিয়ে লক্ষ্মী পুজো হবে। আর এটা আমি ব্রাহ্মণের কাছ থেকে শুনেই এটা করছি, কারণ এই পুজোটা আমাদের নিয়মে নেই। আমি করি কারণ হলো আমি স্বপ্নে দেখেছিলাম এই মাকে, আমাকে পুজো দেওয়ার কথা বলেছিল, তো সেই হিসাবেই আমি এই পুজোটা দিই। আর এখানেই যেহেতু দেখেছিলাম, তো যতদিন হায়দ্রাবাদ থাকবো ততদিন চেষ্টা করবো এই পুজোটা করার। সব কিছু আমাদের রেডি করা হয়ে গেছে, তো এখানে আছে ফল, খিচুড়ি, লুচি, সুজি, পায়েস আর মিষ্টি। আর এদিকে এই আসনে রেখেছি অলক্ষ্মী। আগে অলক্ষ্মী পুজো করবো, তারপর গিয়ে লক্ষ্মী পুজো। তো ছোট্ট একটা আসন পেতে অলক্ষ্মীকে বসিয়ে দিয়েছি, ময়দা দিয়ে বানিয়েছি আর উপর দিয়ে আবির ছড়িয়ে দিয়েছি। তো প্রথম একটু ফুল দিয়ে আগে অলক্ষ্মী মাকে পুজো করে নিয়ে ওটা বাইরে রেখে এসে ঘরে এসে ছিল সাক্ষাতে কহিল বিস্তর, তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদমণি নারায়ণের প্রতি কখনো তোমার বিচার,
চঞ্চলা চপলা প্রায় ফিরি দাঁড়ে দাঁড় পলকের তরে তব নাহি কোনো স্থিতি মত্ত দাসী সদা তাই ভুগিছে দুর্গতি নরনারীগণ অসহ্য যাতনা প্রায় দুর্ভিক্ষ দূষণ অন্যভাবে সিংহদায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছ প্রাণতাপ অন্যের কারণে বল 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 দেবী কৃপাপের ফলে ভূষণ দুর্ভিক্ষ সদা মত্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অত্তপর ক্ষুণ্ণ মুনিবর এ রাধা এ রাধা একটুখানি পড়ো আমি মেয়েটাকে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতি ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা তোমার নাম কিসের লাগিয়া তো আমি চলে এলাম রাধা পড়ছে আমি জানি যে পাঁচালিটা নিজে পরে তাকেই শেষ করতে হয় কিন্তু কিছু করার নেই মেয়ে কান্না করছিল ওই জন্য রাধা এই লাস্ট পুজোটা করলো আমরা সকলে মিলে এবার প্রসাদ খাবো আর রাতে তো খিচুড়ি আছে ভিডিওটাকে আর বড় করব না দীপাবলিতে কি মজা করলাম নেক্সট ভিডিওতে আসবে টাটা